প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস করাব হলো অষ্টম শ্রেণী গণিত অধ্যায় 4.2 ক্লাস নম্বর 3। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, দেখো লেখা আছে অষ্টম শ্রেণী গণিত অনুচ্ছেদ 4.2 ক্লাস নম্বর 3। আজকে আমরা শিখবো মান নির্ণয় এবং প্রমাণ করা অঙ্কগুলো। দেখো এখানে 3 নম্বর অঙ্ক প্লাস বি সমান 8 এবং এ বি সমান 15 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করো। আমাদের প্রথমটা আমরা মান নির্ণয় করো। দেখো তাহলে আমরা মান নির্ণয় করি, তাহলে আমার লিখে দেওয়া আছে এ প্লাস বি সমান 8 এবং এ বি সমান হলো 15। এ প্লাস বি সমান 8 এবং এ বি সমান 15। আর যেটার মান নির্ণয় করতে হয় সেটাকে সবসময় লিখতে হয় কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এ কিউ প্লাস কত বি কিউ, এটা প্রদত্ত রাশি এ কিউ প্লাস কত বি কিউ, যেটা আমরা মান নির্ণয় করবো। তাই খেয়াল করে দেখো এর সূত্র আছে, সূত্র হলো এ প্লাস বি কিউ মাইনাস 3 এ বি এ প্লাস বি। তাই সূত্রটা খেয়াল করো, এ কিউ প্লাস কত বি কিউ, মানে এ প্লাস বি কিউ মাইনাস 3 এ বি এ প্লাস বি, এটা হলো সূত্র। তাই সূত্র আমরা মানতে বসাই দিই, এর মানটা আছে 8, তার মান হবে কত কিউ মাইনাস 3 এ বির মানটা দিয়ে আছে কত 15 এবং এ মাইনাস বির মানটা কত দিয়ে আছে 8। আমি আবার বলছি খেয়াল করে দিকে, তাহলে এ প্লাস বির মান হচ্ছে কত 8, তার মধ্যে কত পাওয়ার 3 মাইনাস 3 এ বির মান কত 15 আর এ প্লাস বির মান কত আছে 8। এবার 8 কে আমরা তিনবার গুণ করতে পারি, এটা গুণ করলে হচ্ছে 512 অর্থাৎ 512 মাইনাস, এখানে গুণ করতে হবে 3 × 15 × 8 খেয়াল করো, খালি দেওয়া আছে বলে যেটা দেওয়া থাকবে সেটা তোমরা লিখে নিবা। আর প্রদত্ত রাশি হলো এ কিউ প্লাস বি কিউ, সেটা হলো এ প্লাস বি কিউ মাইনাস 3 এ বি এ প্লাস বি, এর মানটা আছে 8, তার মধ্যে পার আছে কত 3 মাইনাস 3 এটির মান কত 15 এ প্লাস বি মান কত আছে 8, তাহলে 8 কে 3 বার গুণ করলে আসছে 512 এবং এই 3টা গুণ করে আসছে 360, তাহলে বিয়োগ করলে আসছে 152, তাহলে এই অঙ্কের হলো এটাই তোমাদের অ্যানসার। এবার আমরা অঙ্ক নম্বর শিখবো 2। এখানে কোশ্চেন আছে নম্বর 4 4.2 এক্স প্লাস ওয়াই সমান 2 বলে দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6xy সমান কত দিয়ে আছে 8, অর্থাৎ এই বাম পক্ষ থেকে আমাদের 8 প্রমাণ করতে হবে। এখন আমরা দেওয়া আছে বলে যথাযথ লিখে নিই, এক্স প্লাস ওয়াই সমান কত আছে 2 দেওয়া আছে, যেহেতু বলে সে দেখাও যে আমরা দুটো পক্ষ ধরে নিই, তাহলে বাম পক্ষ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6xy এটা আমাদের বাম পক্ষ, এখান থেকে আমরা 8 ডান পক্ষ প্রমাণ করব। তাহলে আমরা কিভাবে করতে পারি খেয়াল করে দেখো, প্রথমে দেওয়া আছে এটা লিখে নিতে হবে এবং তারপর তোমরা বাম পক্ষ উঠাবা, এ প্লাস 6xy এর কোনো পরিবর্তন হবে না, এটা রেখে দিও, খালি x তার মধ্যে করে কিউ প্লাস ওয়াই তার মধ্যে করে কিউ, এটা ভেঙে নিবা, তাহলে সূত্র হবে কি এ কিউ প্লাস কত বি কিউ, তাহলে এই সূত্রটা হচ্ছে খেয়াল করো এ প্লাস বি কিউ মাইনাস 3 এ বি এ প্লাস বি প্লাস 6xy। তুমি এখানে ভালো করে বুঝে নাও, যদি সূত্র মনে রাখতে হলে যদি ভিতরে বসে প্লাস তাহলে অবশ্যই সূত্রে এই জায়গায় বসবে মাইনাস, তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউ, এখানে এ মানে এক্স বি মানে কত ওয়াই, তাহলে এ প্লাস বি কিউ মাইনাস 3 এ বি এ প্লাস বি, আর এখানে প্লাস 6y শেষ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে পরবর্তী লাইনে আমরা 6y আগে লিখে দেব, তাহলে এর এর মানটা দিয়ে আছে কত 2, তার মাথায় কত দিয়ে আছে কিউ মাইনাস 3, এক্স ওয়াই মান দেওয়া নেই কিন্তু এক্স প্লাস ওয়ার মান কত দিয়ে আছে 2, তাহলে এক্স ওয়ার মান দেওয়া নেই এক্স প্লাস ওয়ার মান দিয়ে আছে কত, তাহলে 2 কে আমরা 3 বার গুণ করি, 2 দুগুণে 4 4 দুগুণে কত 8, 3 দুগুণে কত 6, 6xy প্লাস 6xy তাহলে এটা প্লাস এটা মাইনাস পরস্পর কাটা যাবে, এটা 8 সমান কত ডান পক্ষ।
তাহলে তোমার নিচে লিখে দিতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হবে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হবে খেয়াল করো আমি লাইন চাপা বলে দিচ্ছি এখানে আমরা খেয়াল করি x কিউব প্লাস y কিউব প্লাস 6xy এটা আমার বাম পক্ষ খালি এখানে আমরা x কে ভেঙে নিলাম কিউব y কে ভেঙে নিলাম কিউব প্লাস 6xy a কিউব প্লাস b কিউব সূত্র হলো a প্লাস b কিউব মাইনাস 3ab a প্লাস b আর প্লাস 6y দেখো শেষ পর্যন্ত বসে যাবে কোনো পরিবর্তন হবে না x plus y মান কত 2 তার মানে পাওয়ার কত আছে 3 minus 3 xy বসে গেল x plus y মান কত 2 plus 6xy বিন্দুখানি কত 6 তাহলে এটা মাইনাস এটা প্লাস কাটা গেল থাকছে কত 8 সমান কত ডান পক্ষ তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত দেখেন এবার আমরা অঙ্ক নম্বর শিখব 5 4.2 অষ্টম শ্রেণীর বীজগণিত 4.2 অঙ্ক নম্বর 5 দেওয়া আছে কোষটা দেখেন তোলা আছে সম্পূর্ণ কোষটা দিলে কিন্তু আপনারা আইডেন্টিফাই হয়ে যাবেন আমরা কোন ক্রম অঙ্ক বুঝি এই যে 2x + 3y সমান দিয়ে আছে 13 এবং xy সমান দিয়ে আছে 6 হলে 8x কিউব + 27 y কিউব এর মান নির্ণয় করো অথবা কত দেখেন 2x + 3y সমান দিয়ে আছে কত 13 যেহেতু প্লাস কত তাহলে আমরা কি লিখব প্রদত্ত রাশি যার মান নেই কত সেটা লিখতে প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 27 y কিউব এটাকে আমরা ভেঙে নেব দেখেন 2x তার মানে কত আছে কিউব প্লাস 3y তার মানে কত হবে কিউব খালি কেটে 2 কে 3 বার গুণ করলে কত হবে 8 আর 3 কে 3 বার গুণ করলে কত হবে 27 খালি কেটে সূত্র আমরা প্রয়োগ করি a কিউব প্লাস b কিউব খালি a প্লাস b তামাতে কিউ মাইনাস 3 এ 3 খেয়াল দেখো সূত্রটা হলো এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি কিউ মাইনাস 3 এ বি এ প্লাস বি এটা হলো সূত্র এবার এই সূত্রে তোমার মানটা বসিয়ে দিতে হবে তাহলে মানটা বসাই 2x প্লাস 3y মানটা দিয়ে আছে কত 13 তার মানে কত হবে কিউ মাইনাস কিন্তু খনি 6 6 3 6 কত 18 18 x y আর এর মানটা কত দিয়ে আছে 30 খেয়াল করো এর মানটা দিয়ে আছে 30 তার মানে পাওয়ার 3 মাইনাস 3 খনি 6 3 6 কত 18 বা 18 x y আর এর মানটা দিয়ে আছে কত 30 তাহলে কি আমরা 13 কে এখন তিনবার গুণ করতে হবে 13 গুণিত 13 গুণিত 13 এটা গুণ করলে হচ্ছে 2197 আর 18 x2 এর মান কত দিয়ে আছে 6 আর এর মান কত দিয়ে আছে 30 x2 এর মান কত দিয়ে আছে 6 এর মান কত দিয়ে আছে 30 গুণ করি 2197 এই তিনটা গুণ করি তাহলে কোনটা কোনটা 18 গুণ 6 গুণ কত 30 এটা গুণ করলে হচ্ছে 1404 অর্থাৎ 1404 আর এটা আমরা মূল অঙ্ক থেকে বিয়োগ করি 2197 তাহলে আছে 793 এটাই হলো অ্যানসার তাহলে আরেকবার আমরা রিপ্লাই করে দিতে পারি এবং খুব সহজে মান নির্ণয়গুলো বের করা সম্ভব তাহলে এখানে আমরা ভেঙে নিলাম 2 কে 3 বার গুণ করলে আছে 8 আর 3 কে 3 বার গুণ করলে আছে 27 a কিউ প্লাস b কিউ সূত্র হলো a প্লাস b কিউ মাইনাস 3ab a প্লাস b এখানে a মানে 2x b মানে 3y তাহলে এর মানটা দিয়ে আছে কত 13 তার মানে পার হচ্ছে কত 3 মাইনাস 18 এখানে 3 দুখানি 6 3 6 কত 18 xy বসে গেল এর মানটা কত দিয়ে আছে 13 তাহলে 18 বসে গেল xy মান কত দিয়ে আছে 6 এর মানটা কত দিয়ে আছে 13 এই তিনটা গুণ করে হচ্ছে 1404 তাহলে 2197 থেকে 1404 বিয়োগ করলে হচ্ছে 793 এটাই অঙ্কের অ্যানসার আর এটা আমাদের আজকে এই মধ্যে ক্লাস নম্বর 3 কমপ্লিট হলো পরবর্তীতে আমরা ক্লাস নম্বর 4 শুট করব ততক্ষণ পর্যন্ত তোমরা অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে থাকবা